ফেরিলা মৌসুমী আসিলা শীত রাজ্য সহ পুরা দেশর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সম্পূর্ণ বিদায় নেছি এতিসহ গত 24 ঘন্টা মধ্যে রাজ্যর কিছু স্থানরে তাপমাত্রা 2 রু 3 ডিগ্রি যায় হ্রাস পাইছি রাজ্যর কিছু কিছু স্থানরে কুহুড়ি পড়ুথুয়া বেলে শীত টিকে টিকে অনুভূত হেলানি আগকু শীত বড়িবা নেই আকলন করিছি পানিপাক কেন্দ্র তেবে এথর রাজ্যের স্বাভাবিক ঠারু 4% অধিক বর্ষা হইতিলা জুন রু সেপ্টেম্বর 30 মধ্যে রাজ্যের 99% বর্ষা হয়েছিল সেইপরি জুন পহিলার অক্টোবর 27 মধ্যে রাজ্যের 1302.9 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছি মালকানগিরি ও ঝারসুগুড়ার অধিক পরিমাণে বর্ষা রেকর্ড করা যাইথিবা বেলে 5টি জেলার স্বল্প বৃষ্টিপাত হয়েছি তবে সম্পর্কিত অধিক সূচনা দেবে ভুবনেশ্বর আম প্রতিনিধি কবিতা স্বাইঁ তবে কবিতা যদি কইবা সম্পূর্ণ বিদায় নেইছি মৌসুমী পুনি শীত আসছি তবে অধিক আপডেট কোন আসছি পানিপাক কেন্দ্র পক্ষরু তবে ফেরিলা মৌসুমী আসিলা শীত রাজ্য সহ পুরা দেশর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সম্পূর্ণ বিদায় নেইছি এতিসহ গত 24 ঘন্টা মধ্যে রাজ্যর কিছু স্থানরে তাপমাত্রা 2 রু 3 ডিগ্রি যায় হ্রাস পাইছি রাজ্যর কিছু কিছু স্থানরে কুহুড়ি পড়ুথুবা বেলে শীত টিকে টিকে অনুভূত হেলানি আগকু শীত বড়িবা নেই আকলন করিছি পানিপাক কেন্দ্র তেবে এথর রাজ্যের স্বাভাবিক ঠারু 4% অধিক বর্ষা হইতিলা তবে জুন রু সেপ্টেম্বর 30 মধ্যে রাজ্যের 29% বর্ষা হয়েছিল সেইপরি জুন পহিলার অক্টোবর 27 মধ্যে রাজ্যের 1302.9 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছি মালকানগিরি ও ঝারসুগুড়ার অধিক পরিমাণে বর্ষা হয়েছিল রেকর্ড করা যাইথিবা বেলে পুরা দেশর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সম্পূর্ণ বিদায় নেইছি এতিসহ গত 24 ঘন্টা মধ্যে রাজ্যর কিছু স্থানরে তাপমাত্রা 2 রু 3 ডিগ্রি যায় হ্রাস পাইছি রাজ্যর কিছু কিছু স্থানরে কুহুড়ি পড়ুথুবা বেলে শীত টিকে টিকে অনুভূত হেলানি আগকু শীত বড়িবা নেই আকলন করিছি ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্র তবে এথর রাজ্যের স্বাভাবিক ঠারু 4% অধিক বৃষ্টিপাত হয়েছিল রেকর্ড করা যাইছি তবে মালকানগিরি ও ঝারসুগুড়ার অধিক পরিমাণর বর্ষা রেকর্ড করা যাইথিবা বেলে 5টি জেলার স্বল্প বৃষ্টিপাত হয়েছিল রেকর্ড হয়েছি তবে পুনি থরে ভুবনেশ্বর আম প্রতিনিধি কবিতা স্বাইঁ আম সহিত যোড়ি হয়েছেন কবিতা যদি কইবা ফেরিলা মৌসুমী আসিলা শীত এবং শীতর পরিমাণ মধ্যে আগকু বড়িবা নেই আকলন করছি পানিপাক কেন্দ্র তবে অধিক অপডেট কোন রয়েছে কবিতা ସ୍ୱପ୍ନ ଦେଖନ୍ତୁ ଯଦି କହିବା ଗତକାଲି ଗତକାଲି ବିଦାୟ ନେଇଛି ଓଡ଼ିଶା କ'ଣ ସାରା ଦେଶରୁ ବିଦାୟ ନେଇଛି ମୌସୁମୀ ତା ସହିତ ଚଳିତ ବର୍ଷ ସଠିକ୍ ସମୟରେ ଓଡ଼ିଶା ଛୁଇଁଥିଲା ମୌସୁମୀ ଯଦି କହିବା ଜୁନ୍ 1ରେ କେରଳ ଛୁଇଁଥିବା ବେଳେ ଜୁନ୍ 11ରେ ଓଡ଼ିଶା ଛୁଇଁଥିଲା ମୌସୁମୀ ଆଉ ଯଦି କହିବା ବିଳମ୍ବରେ 13 ଦିନ ବିଳମ୍ବରେ ମୌସୁମୀ ବିଦାୟ ନେଇଛି ଓଡ଼ିଶାରୁ ତା ସହିତ ସ୍ୱାଭାବିକ ବର୍ଷା ଅନେକ ଜିଲ୍ଲାରେ ହୋଇଥିବା ବେଳେ ଅଧିକ ବର୍ଷା 3ଟି ଜିଲ୍ଲାରେ ହୋଇଛି ତା ସହିତ 4% ବର୍ଷା ସର୍ବାଧିକ ରେକର୍ଡ଼ କରାଯାଇଛି ତା ସହିତ ଯଦି କହିବା ଶୀତର ପ୍ରକୋପ ଦେଖିବାକୁ ମିଳିବ କାହିଁକିନା ଓଡ଼ିଶାରୁ ବିଦାୟ ନେଇସାରିଛି ମୌସୁମୀ ତା ଆଭ୍ୟନ୍ତରୀଣ ଓଡ଼ିଶାରେ ବିଶେଷ କରି ଆଭ୍ୟନ୍ତରୀଣ ଓଡ଼ିଶାରେ ଏବେ ଶୀତର ପ୍ରକୋପ ଦେଖିବାକୁ ମିଳୁଛି ତା ସହିତ ଶୀତ ଜାରି ମଧ୍ୟ ହେଲାଣି ଆଉ ତା ସହିତ ଯଦି କହିବା ଚଳିତ ବର୍ଷ 12ଟି ଲଘୁଚାପ ସୃଷ୍ଟି ହୋଇଛି ତା'ର ପ୍ରଭାବରେ ବନ୍ୟା ଆସିଛି ଲଘୁଚାପ ସୃଷ୍ଟି ହୋଇଛି ପବନର ବେଗ ବଢ଼ିଛି ଏଭଳି ସ୍ଥିତି ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା ଚଳିତ ବର୍ଷ ଆଉ ଯଦି କହିବା ବିଦାୟ ନେଇସାରିଛି ମୌସୁମୀ ତା ସହିତ ଶୀତର ପ୍ରକୋପ ମଧ୍ୟ ଆଗକୁ ବଢ଼ିବ ବୋଲି ଯାହା ପାଣିପାଗ ବିଭାଗ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି ନିଶ୍ଚିତ ଭାବେ କବିତା ଆପଣ ଯେଭଳି ସୂଚନା ଦେଉଥିଲେ ଫେରିଲା ମୌସୁମୀ ଏବଂ ଆସିଲା ଶୀତ ଆଗକୁ ଶୀତ ବଢ଼ିବା ନେଇ ମଧ୍ୟ ଆକଳନ କରିଛି ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର ଧନ୍ୟବାଦ କବିତା ଆପଣଙ୍କ ସମସ୍ତ ଅପଡେଟ୍ ପାଇଁ